সো ভিডিওর এই পার্টে আমরা দেখব যে একটা বাইনারি নাম্বারকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি আর একই সাথে হেক্সাডেসিমাল নাম্বারকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে পারি অর্থাৎ ঠিক ভাইস ভার্সা সো একইভাবে আগের মতো আমরা একটা এক্সাম্পল দিয়ে এই কনসেপ্টটা বুঝবো কনভার্সনটা সাপোজ আমার গিভেন একটা নাম্বার 101001 ঠিক আছে 0.101 যেটা একটা বাইনারি নাম্বার এই নাম্বারকে মেইনলি আমার কি করতে হবে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে ঠিক আছে সো আমরা এর আগে দেখছিলাম কি বাইনারি থেকে অক্টাল কনভার্ট করতে তো এইটাও অনেকটা ওই রকম এখানে যে জিনিসটা করতে হইতেছে যে প্রতিটাকে চার বিটে সাজাবো কারণ কি হেক্সাডেসিমাল ঠিক আছে হেক্সাডেসিমাল একটা চার ফোর বিট নাম্বার সিস্টেম ঠিক আছে একটা ফোর বিট নাম্বার সিস্টেম এটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে হেক্সাডেসিমালের বেস কত 16 তো 16 ইকুয়াল টু 2^4 আমরা লিখতে পারি তো সেই হিসাবে আমরা ফোরকে অ্যাজ এ বিট হিসাবে কাউন্ট করব ঠিক আছে তো সেই হিসাবে আমরা হেক্সাডেসিমালকে চার বিটে ভাগ করব এর আগে অক্টাল কনভার্সনে যে রুলসটা ফলো করছিলাম না ওই একই রুলসটা আমি ফলো করব মানে এটাকে অক্টালে যে রুলসটা ফলো করছি একই রুলস ফলো করব জাস্ট বাইনারি থেকে অক্টালে করতে গেলে বা অক্টালে বাইনারি করতে গেলে আমরা অক্টালকে তিন বিট হিসেবে ধরে নিয়েছিলাম না কারণ অক্টালকে তিন বিট নাম্বার সিস্টেম থ্রি বিট নাম্বার সিস্টেম তো ওইভাবে হেক্সাডেসিমাল যেটা একটা ফোর বিট নাম্বার সিস্টেম তো ওই হিসাবে আমি হেক্সাডেসিমালের জন্য আমি ফোর বিট নাম্বার সিস্টেম কাউন্ট করে নিব ঠিক আছে প্রতিটা নাম্বারকে ফোর বিটে ডিভাইড করে নিব সো এখানে আমার গিভেন নাম্বার কি কি আছে আমার গিভেন নাম্বার আছে 101001 ঠিক আছে সো এটা যদি চার বিট করে আমি কনভার্ট করি ভাবি প্রতিটা নাম্বারকে সাপোজ 1 2 3 4 এই চারটা একটা বিট হিসেবে কম করব আর 1 2 3 এখানে একটা কম আছে সো যদি আমি একে জিরো বসাব অক্টালে যে নিয়মটা ফলো করছি না ওই নিয়মই জিরো বসাতে এটাকে ফোর বিটে নিয়ে আসবো কারণ কি আমার হেক্সাডেসিমাল নিয়ে কাজ করতেছে হেক্সাডেসিমালের একটা ফোর বিট নাম্বার সিস্টেম সো সেই হিসাবে আমি ফোর বিট করে নিচ্ছি দেন পয়েন্টে গেল দেন পয়েন্টে পরে গেছিল 101101 তো 101 কি একটা ফোর বিট হিসেবে কাউন্ট করলাম অ্যান্ড 01 আছে আর নাই তো সেই হিসাবে আমি এখানে দুইটা জিরো বসাইলাম তাহলে কি আমার ফোর বিট হয়ে গেল দেন এখন এটাগুলো বাইনারি নাম্বার বাইনারি থেকে আমরা জানি বাইনারি কিভাবে ডেসিমাল কনভার্ট করতে হবে আমরা জানি বাইনারি টু ডেসিমাল আমরা শিখে আসছি ঠিক আছে তো সেই হিসাবে আমি এই প্রতিটার বাইনারি টু ডেসিমাল বের করব অর্থাৎ 0101 একটা বাইনারি নাম্বার তো এটা ডেসিমাল কত 5 এটা ডেসিমাল কত 3 পয়েন্ট অ্যাজ ইট বসবে দেন 11 এখানে 4 তাহলে জিনিসটা আমি ফাইনালি এইভাবে কি লিখতে পারি না 5 3 11 4 বাট আমরা কি জানি এটাও জানি যে হেক্সাডেসিমালে 9 পর থেকে আমরা অ্যালফাবেট ইউজ করি ঠিক আছে যেটা আমি বলছিলাম 9 পর থেকে আমরা অ্যালফাবেট ইউজ করি 10 পরিবর্তে এ লিখি ঠিক একইভাবে কন্টিনিউয়াসলি এ বি সি ডি ই এফ লিখি 11 12 13 14 15 পরিবর্তে ঠিক আছে এবার চলতে থাকবে তো কাউন্ট এইভাবে হয় তো সেই হিসাবে আমি এই ইলেভেনের পরিবর্তে আমি কি এই বি লিখতে পারি না অবশ্যই পারি আর এটি আমার লিখতে হবে আদারওয়াইজ এটা আমার হেক্সাডেসিমাল নাম্বার কীভাবে হলো অবশ্যই এখানে বি লিখতে হবে ইলেভেনের পরিবর্তে আমি বি লিখবো আর এখানে ফোর লিখবো সেট ডান এটাই হলো আমার হেক্সাডেসিমাল কনভার্সন তো জিনিসটা আমরা কী করলাম আরেকবার রিক্যাপ করি বাইনারি নাম্বার গিভেন দেওয়া আছে তো এই বাইনারি নাম্বারকে আমি ফোর বিট করে করে ভাগ করব তার কারণ হলো আমি হেক্সাডেসিমাল নিয়ে কাজ করতেছি হেক্সাডেসিমাল একটা ফোর বিট নাম্বার সিস্টেম ঠিক আছে তো ফোর বিট করে প্রতিটা ভাগ করব সো আমরা এখানে ফোর বিট করে প্রতিটাতে ভাগ করলাম ফোর বিট এখানে ফোর বিট
যেহেতু আমার এখানে একটা জিরো কম ছিল, ঠিক আছে, একটা ফোর বিট হয় না, তিনটা নাম্বারের বিট ছিল, তো আমি একটা জিরো বসে এখানে এটাকে ফোর বিট বানায় নিলাম, ঠিক আছে। দেন এখানে একই কথা, এখানে দুইটা জিরো শর্ট ছিল, তো দ্যাট দুইটা নাম্বার শর্ট ছিল মেইনলি, তো দুইটা দিয়ে তো ফোর বিট হয় না, তো আরও দুইটা বসে আমি এটাকে ফোর বিট বানাই নিলাম। আর এখানে জিরো আমি বসাই দিতে পারি, কারণ আমরা জানি কি দশমিকের আগে জিরোর কোনো দাম নাই, ঠিক একইভাবে দশমিকের পরেও আমরা জিরো বসাইতে পারি, ঠিক আছে। দশমিকের আমরা যদি এই নাম্বারের পরে জিরো বসাইতাম, এই নাম্বারের ভ্যালুটা বাইরে যেত, ঠিক দশমিকের পরে এখানে যদি আগে জিরো বসাইতাম তাহলে সেটার দাম থাকতো, বাট আমরা পরে বসাইতে পারি, দশমিকের পরে বসাইতে পারি, আর দশমিকের আগের সংখ্যাটা ওটার আগে বসাইতে পারি। সো এখানে আগে বসাবো আর দশমিকের পরেরটাতে পরে বসাবো, ঠিক আছে। নাও এই প্রতিটার, ঠিক আছে, এটা তো গেল আমার বাইনারি নাম্বার, বাইনারি নাম্বারকে এই বাইনারি নাম্বার গিভেন দেওয়া আছে, এইটা এখান থেকে আমরা এটাকে থ্রি বিট করে করে কনভার্ট করলাম, ঠিক আছে, সাজাইলাম বা ভাগ করলাম, যেটি বলি না কেন সাজাই নিলাম, থ্রি বিট করে করে সাজ এটাকে আমরা ফোর বিট করে করে সাজাই নিলাম, ঠিক আছে। নাও এই বাইনারি নাম্বার থেকে আমরা কিসে আসলাম, ডেসিমালে আসলাম, ঠিক আছে। এই ফোর বিটের এই প্রতিটা নাম্বার সিস্টেমের এটা ডেসিমাল লিখলাম, এটা ডেসিমাল লিখলাম, এটা ডেসিমাল লিখলাম, এটা ডেসিমাল লিখলাম, ডেসিমাল যত হয় তত লিখবো, ডেসিমাল নাম্বার আমরা জানি বাইনারি থেকে ডেসিমাল কীভাবে কনভার্ট করতে হয়, দেখছি। সো আমরা ডেসিমাল নাম্বারটা লিখলাম, আর এখানে পয়েন্ট যে ছিল তো ওইভাবে দিলাম, আর ওইভাবে আমরা লিখলাম। আর ইলেভেনের পরিবর্তে আমরা জানি কি হেক্সা ডেসিমালে কী বসে, এই বি বসে, তো এই বিটা আমরা অ্যাড করে রাখলাম বা লিখে দিলাম, দেখছি। সো এই হলে গেছে সিস্টেম, ঠিক বাইনারি থেকে অক্টালে যেভাবে কনভার্ট করছি না ওই একই সিস্টেম, জাস্ট এখানে বাইনারি থেকে অক্টালে আমরা থ্রি বিট নাম্বার সিস্টেম ইউজ করছি, থ্রি বিট করে নিয়েছি, আর এখানে আমরা ফোর বিট করে নিয়েছি, কারণ এটা হেক্সা ডেসিমাল, আর হেক্সা ডেসিমালে একটা ফোর বিট নাম্বার সিস্টেম ডান। ঠিক একইভাবে আমরা একটা হেক্সা ডেসিমাল নাম্বার নিতে পারি, এ বি পয়েন্ট ফাইভ জিরো, এটা একটা হেক্সা ডেসিমাল নাম্বার, অবশ্যই আপনারা চাইলে এইটাকেও কনভার্ট করে দেখতে পারেন, একই কথা, এটা আপনার হোমওয়ার্ক থাকলো, এটা কনভার্ট করবেন আর আমরা গ্রুপে সাবমিট করবেন, সো দ্যাট বা সাবমিট না করলেও হবে, বাট স্টিল নিজে প্র্যাকটিস করে রাখবি, কারণ প্র্যাকটিস না করলে আসলে এই জিনিসটা মনে রাখা টাফ, বাট একবার যদি প্র্যাকটিস করে না খুব সহজে মনে থাকবে। আর আমি তো একটা শর্টকাট বলেই দিলাম, ওকে। সো এইটা আমার নাম্বার সিস্টেম, এর পরিবর্তে আমি কি লিখতে পারি, এর পরিবর্তে এর পরিবর্তে আমি টেন লিখতে পারি, ঠিক আছে, বি এর পরিবর্তে আমি ইলেভেন লিখতে পারি। সো ওই কাজটাই কিন্তু আমরা এখানে করতেছি, আমরা এর পরিবর্তে টেন লিখলাম, ঠিক আছে, আর বি এর পরিবর্তে আমরা কী করবো, ইলেভেন লিখবো, দেন এখানে পয়েন্ট অ্যাজ ইট ইট বসবে, ঠিক আছে, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসবে। ফাইভের পরিবর্তে আমরা কী লিখবো, ফাইভের পরিবর্তে, ফাইভের পরিবর্তে আমরা লিখবো হলে গিয়ে জিরো ওয়ান জিরো ওয়ান, ঠিক আছে। দেন জিরোর পরিবর্তে আমরা লিখতে পারি জিরো 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 জিরো, কেন, কারণ হলো গিয়ে আমরা যে স্যাজম করি না একটা আমার ডেসিমাল নাম্বার, তো এখান থেকে আমি বাইনারিটি কনভার্ট করতেছি, ঠিক আছে। আর এখানে কি এর পরিবর্তে আমি টেন ইলেভেন তো লিখছি, কিন্তু এটা তো হবে না, কারণ এখানে আমার জাস্ট দুইটা ভ্যালু তো হবে না, আমার চারটে ভ্যালু লাগবে। সো এখানে আমি জিরো ওয়ান দিলাম, এখানে আমি ওয়ান জিরো দিলাম। জিনিসটা আমি আবার বলি, এ মানে কি, এ মানে হলো কিন্তু আমার টেন, আর বি মানে কি, বি মানে হলো আমার ইলেভেন, ঠিক আছে, আর এখানে ফাইভ, এখানে জিরো। সো এই টেন, এই টেনের বাইনারি আমরা এখানে লিখলাম ওয়ান জিরো ওয়ান জিরো, এই ইলেভেনের বাইনারিটা আমি এখানে লিখলাম কত, ওয়ান জিরো ওয়ান ওয়ান, আর এখানে ফাইভের বাইনারি এটা, জিরোর বাইনারি এটা। আমি চার বিট করে কেন লিখলাম, কারণ হলো আমি হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতেছি, সো দ্যাট হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম একটা ফোর বিট নাম্বার সিস্টেম, তো সেই হিসাবে আমি চার বিট করে লিখলাম, ফোর বিট করে লিখলাম, বা সাজাই নিলাম, দ্যাটস ইট, আমার কাজ শেষ। দেন এইটাকে আমি যে কাজটা করব সেটা হলো জাস্ট
একটু করে দিব 1 0 1 0 1 0 1 যেহেতু এটা আমি আগে থেকে সাজাই নিয়েছি সো আর সাজানোর কোনো দরকার নেই 0 1 0 1 0 0 0 0 তো ফাইনালি আমি কিন্তু বলতেই পারি যে এটা আমার একটা বাইনারি নাম্বার সো জিনিসটা ঠিক একই রকমভাবে হচ্ছে লাইক অক্টাল থেকে বাইনারিটা আমি কনভার্ট করছি যে সিস্টেমে ওই একই সিস্টেমে করছি জাস্ট আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে নাম্বার সিস্টেমে এখানে ফোর বিট করে সাজায় নিতে হবে তার কারণ কি তার কারণ হলো হেক্সাডেসিমাল একটা ফোর বিট নাম্বার সিস্টেম ওকে সো জিনিসটা আমি জাস্ট একটু রিক্যাপ করি আমি অ্যাজিউম করে নিয়েছি এটা এক একটা আমার ডেসিমাল নাম্বার ঠিক আছে আর হেক্সাডেসিমালের এ কত এ মানে হলো ডেসিমালের সেটা 10 বি মানে কি সেটা হলো 11 সো সেটা আমি মনে মনে ধরে রাখলাম সো অ্যাজিউম করে নিয়েছি এখানে 10 আছে 11 আছে আর এখানে 0.50 আছে তো আর অ্যাজিউম করে নিচ্ছি এটা একটা ডেসিমাল নাম্বার ঠিক আছে তো এই ডেসিমাল নাম্বারকে আমি যে ক্লাসটা করব হ্যাঁ এটা হেক্সাডেসিমাল নাম্বার এ বি করে লেখা আছে বাট আমি এটাকে অ্যাজ অ্যাজিউম করে নিচ্ছি যে একটা ডেসিমাল নাম্বার ঠিক আছে সো ডেসিমাল থেকে আমি যে কাজটা করবো আমি 10 ডেসিমাল কত 10 বাইনারি কত এখান থেকে আমি বাইনারিটা কনভার্ট করতে চাই 10 বাইনারি কত 1 0 1 0 11 বাইনারি কত 1 0 1 1 ঠিক আছে গেল দেন 5 বাইনারি দেন 0 বাইনারি ঠিক আছে এইভাবে হলে গিয়ে কনসেপ্ট আছে 4 বিট করে কেন সাজালাম কারণ হেক্সাডেসিমাল একটা 4 বিট নাম্বার সিস্টেম সো এবার সাজালাম কাস্টার্স আমি বাইনারি নাম্বারই পাইছি সো বাইনারি নাম্বারটা জাস্ট আমি একটু লিখে দিলাম অ্যান্ড আমার অ্যান্সার আমি পেয়ে গেলাম দ্যাটস ইট ডান